তাহলে কখনো মা হতে পারবে না সেলেনা গোমেজ। এন্ড রিসেন্টলি রিলিজ হওয়া ডকুমেন্টারিতে সেলেনা গোমেজ নিজে এই কথা জানায়, এন্ড কেন সে চাইলেও মা হতে পারবে না এটার পিছনের কারণও সে রিভিল করে। এখন অনেকের জানা আছে কিনা জানি না, 2018 সালে জাস্টিন বিবারের সঙ্গে সেলেনার ব্রেকআপের পর সেলেনা গোমেজ প্রচন্ড মানসিক অবসাদে ভুগে, এন্ড সেই সময় সিচুয়েশন এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সে গায়েবীভাবে অনেক লাউড ভয়েস শুনতে পেত। ইনফ্যাক্ট সেলিনা তার সেই ডকুমেন্টারি ভিডিওতে জানায় ওই সময়ে অনেক কথাই সেলিনার এখন মনে নেই। অ্যান্ড এরপর 2020 সালে ডক্টররা আইডেন্টিফাই করে যে সেলিনা গোমেজ বাইপোলার ডিসঅর্ডার রোগে আক্রান্ত। এটা এমন একটা মানসিক রোগ যেই রোগের ফলে পেশেন্টরা মাঝে মধ্যে নিজেদের অজান্তে একদম ভিন্ন চরিত্রের অন্য একটা মানুষের মতো আচরণ করে। অ্যান্ড দেন সেলিনা সেটা ট্রিটমেন্টের জন্য ওষুধ খাওয়াতে শুরু করে, বাট তার এই ট্রিটমেন্টটাই তার মা হবার পথের সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সেলিনা সেই ডকুমেন্টারি ভিডিওতে জানায় একদিন সে দেখলো তার খুব কাছের এক ক্লোজ বান্ধবী প্রচন্ড কান্নাকাটি করছে, যেও কিনা বাইপোলার ডিসঅর্ডার রোগে আক্রান্ত ছিল। আর ডক্টররা তার বান্ধবীকে জানিয়েছে এই রোগের কারণে সে যেই মেডিসিনগুলো খাচ্ছিল সেগুলোর কারণে সে কখনো সন্তান গর্ভে ধারণ করতে পারবে না। এই কথা শুনে সেলিনাও তার ডক্টরের সাথে কনসাল্ট করা শুরু করে, অ্যান্ড তার ডক্টরও সেম কথা বলে যে সেলিনার সন্তান গর্ভে ধারণ করার সম্ভাবনা অনেক কম, ইনফ্যাক্ট নেই বললেই চলে। এছাড়া অনেক গবেষণাতেও দেখা গেছে যে বাইপোলার ডিসঅর্ডারের জন্য দু ধরনের ঔষধ সন্তান ধারণ ক্ষমতা নষ্ট করে দেয়। যদিও সেলিনা গোমেজের জন্য এই বিষয়টা অনেক দুঃখজনক, অ্যান্ড তার জীবনে এই ডিপ্রেশন শুরু হয়েছে জাস্টিনের সঙ্গে ব্রেকআপের পর, বাট এখন সে মনে করে তার জীবনে যতগুলো ভালো জিনিস ঘটেছে তার মধ্যে সেরাটা হলো জাস্টিনের সঙ্গে তার ব্রেকআপ। এনিওয়ে সেলিনার এই বিষয় শুনে অনেক ভক্তরাও ডিজার্টেন হয়েছে। অনেকেই বলছে সেলিনা গোমেজ তার লাইফের সমস্ত সুখ ডিজার্ভ করে, হয়তো এই বিষয়টাও কোনো একদিন সর্ট আউট হয়ে যাবে। যাই হোক, এখন গসিপ শেষ করার আগে বলি, এই কার্ডাশিয়ান ফ্যামিলি নিজেদেরকে ভাইরাল করার জন্য এমন সব বুদ্ধি মাথায় এঁটে বসে যেগুলো কেউ কখনো চিন্তাও করতে পারবে না। এমন কথা বলছি কারণ রিসেন্টলি কিম কার্ডাশিয়ানের মা ক্রিস জেনারের 67তম জন্মদিনে কিম কার্ডাশিয়ান সহ তার বাকি যেই বোনগুলো রয়েছে, যেমন ক্লোহ কার্ডাশিয়ান, কোর্টনে কার্ডাশিয়ান, অ্যান্ড দেন কাইলি জেনার, তারা প্রত্যেকেই তাদের মায়ের গেট আপ নিয়ে সাজ দেয়। আর তাদের ওই মায়ের গেট আপ নেওয়ার জন্য সেম ড্রেসও বানিয়েছিল এক এক বোন, অ্যান্ড এগুলোর কিছু ভিডিওসও ক্রিস জেনার নিজে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে পাবলিশ করে। আর ভাই, বলতেই হয় কার্ডাশিয়ান ফ্যামিলি আসলেই পারেও বটে। Pay dinner, and it was dress up as your best Chris. Does this one look familiar, guys? Our Christmas card from 10 years ago. And look at Chloe. Chloe, she is exact. Look at Kylie, is 1989 Chris Jenner. Hey, Court, turn around. Let me see this. This is the thank you next.